ছিল। তো আপনার কিছু জিনিস দেখেন, এখানের ফিনিশিংগুলি দেখেন আপনি, অনেক রাফ, অনেক বড়। এটা বেটার লাগছে, এটা বেটার, এবং এটা আমার কাছে মনে হচ্ছে মাচ মোর প্র্যাকটিক্যাল, অনেক বেটার ওটার থেকে। দেখেন এটা যেমন একটু ঝামেলা হয়। ও, আপনাদেরকেও বলি, ফার্স্ট ইন্ট্রোডিউস করি, উই আর ফ্রম বাজার 365, আমার নাম অ্যালেক, আমার সাথে আছে মুনতাসির ভাই। তো যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলছিলাম, সেই প্রোডাক্টটা আসলে একটা আপসাইকেল ব্যাগ, এবং এই ব্যাগটা একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে খুব ইন্টারেস্টিং। এই ব্যাগটা আসলে এরকম চিপসের প্যাকেট, আটার প্যাকেট, এগুলি দিয়ে বানানো। অ্যান্ড এই চিপসের প্যাকেট, আটার প্যাকেটগুলি আসলে আমাদেরকে, আমাদের যেই বাজার 365-এর কনজিউমার, তারা তাদের ব্যবহারের পরে ফেরত পাঠিয়েছে, এবং সেগুলিকে আপসাইকেল করে আমরা এটা বানিয়েছি। একটা দেখছেন, এইটা রিসাইকেল করে বানানো HDPE প্লাস্টিক দিয়ে, আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলি রিসাইকেল করা যাচ্ছে না এই মুহূর্তে, সেগুলোকে আসলে আমরা আপসাইকেল করছি। আপসাইকেল করে এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটা প্রোডাক্ট বানিয়েছি, তার মধ্যে এটা একটা টোট ব্যাগ। তো এইটা গ্রসারির জন্য মানুষজন ইউজ করতে পারে। এর সাথে উই অলসো ডিজাইন দিস ট্রাভেল কিট, আর একটা ল্যাপটপের ব্যাগও এখানে আছে দিস। সো এই জিনিসগুলো এখন একদমই ফার্স্ট স্টেজ প্রোটোটাইপ অবস্থায় আছে, আমরা এগুলোকে নিয়ে কাজ করছি, এগুলি সামনে আরও অনেক ইম্প্রুভড হবে। আর এই প্রজেক্টটাকে আমরা ওয়েস্ট টু ওয়াও বলছি। সো উই আর ট্রাইং টু অ্যাপ্রিসিয়েট এভরি ওয়ানস এফোর্ট অ্যান্ড মেক আওয়ার গিভ আ ওয়াও। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা কিনি, বিশেষ করে গ্রোসারি আইটেমস, সেখান থেকে আসলে আমাদের প্লাস্টিক ইনটেকটা হয় আমাদের বাসায়। সো আমরা চিন্তা করলাম যে এইখানে আমরা যারা কেনাকাটা করছি বা যারা আমরা এই প্লাস্টিকটা ইউজ করছি, তারা সচেতন, আমরা এখন অনেক সচেতন আগে থেকে, কিন্তু আমরা আসলে জানি না কীভাবে রাইটলি এগুলোকে ডিসপোজ করা যায় বা কীভাবে এগুলো নিয়ে কাজ করা যায়। তো আমাদের মাথায় তখন একটা চিন্তা আসলো যে আমরা কি একটা গ্রোসারি সলিউশন দিতে পারি অনলাইনে, যেখানে যারা কিনছেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেই সামগ্রীর যে প্লাস্টিকটা সেটা কি রিটার্ন করতে পারেন কি না আমাদের কাছে, যেটা আমরা প্রপারলি রিসাইকেল করব বা আপসাইকেল করব, এবং যারা রিসাইকেল করতে আমাদেরকে হেল্প করছেন কনজিউমার্স, তাদেরকেও যেন আমরা রিওয়ার্ডেড করতে পারি বাই গিভিং দেম রিওয়ার্ড পয়েন্টস, যারা আমাদের এখানে বাজার করার জন্য পরবর্তীতে আরও উৎসাহিত হবেন এবং আরও প্লাস্টিক আমাদের কাছে ফেরত দেবেন। তো এখন এটাকে প্র্যাকটিক্যাল করার জন্য আমরা যেটা করছি, উই মেড আ গেমিফাইড অ্যাপ। সো প্রথমবার যখন অর্ডার করে, তখন কনজিউমার আসলে দেখতে পায় যে উনি যে প্রোডাক্টগুলি কিনলো এগুলির সাথে কতখানি প্লাস্টিক কনজিউম করলো। সো উনি যখন প্রোডাক্টগুলি রিসিভ করে, আইডিয়ালি আমাদের ডেলিভারি ম্যান তখন ওনাকে রিকোয়েস্ট করে আসে, আপনি যখন পরবর্তী অর্ডারটা আবার করবেন, তখন এসে আমি এই যে প্লাস্টিকগুলি আপনার কাছে জমা হলো ব্যবহারের পরে সেগুলি নিয়ে যাব। এবং এই পুরো প্রসেসটাই কিন্তু অ্যাপ্লিকেশনের অর্ডারের মাধ্যমে হচ্ছে। সো উনি যখন অর্ডার করছে, তখন উনি দেখতে পাচ্ছে কতখানি প্লাস্টিক কনজিউম করলো, উনি যখন প্লাস্টিক রিটার্ন করে দিল, অ্যাট দ্য সেম টাইম উনি দেখতে পেলো যে উনি আসলে কতখানি প্লাস্টিক রিটার্ন করে প্ল্যানেটটাকে সেভ করলো। আমরা অলসো চাই এমন কারোর সাথে জড়িত হতে যারা এগুলো নিয়ে কাজ করছে, সো দ্যাট, কারণ এইটা আসলে সবাইকে মিলেই করতে হবে। এরকম কোনো এক্সপার্ট ইনস্টিটিউট যদি থাকে বা কোনো এক্সপার্ট যাদের সাথে আমরা মিলে এই অপশন আমরা বলতে পারি যে আমরা এই প্লাস্টিক কালেক্ট করছি, কিন্তু তারা বলতে পারেন যে এইগুলো দিয়ে কী কী বানানো সম্ভব। সো এগুলি সবগুলি আসলে একটা সিম্বল ক্যারি করে, টু গিভ ইউ আ রিমাইন্ডার যে প্লাস্টিক ইজ হার্মফুল। আমরা আসলে তো চাইলে প্লাস্টিক একদম আজকে থেকে ব্যবহার বন্ধ করে দিতে পারবো না, বাট দেয়ার আর থ্রি প্রিন্সিপালস। একটা হচ্ছে গিয়ে রিডিউস, রিইউজ আর রিসাইকেল। আমরা অনেক বেশি রিসাইকেল নিয়ে কথা বলি, বাট আমার মনে হয় উই শুড বি মোর টকিং অ্যাবাউট রিডিউসিং, আমরা কীভাবে আসলে আমাদের ডেইলি লাইফে প্লাস্টিকের কনজাম্পশন কমাতে পারি, স্টার্টিং ফ্রম ইউনো ক্যারিং স্টেনলেস স্টিল ওয়াটার বটল উইথ ইউ, বাইরে গিয়ে একটা পানির বোতল না কেনা। অ্যান্ড থার্ড থিং ইজ রিসাইক্লিং, সো দ্যাটস আ লাস্ট থিং। আর রিসাইক্লিং ইজ নট ভেরি ইজি, রিসাইক্লিং ইজ হার্ড। সো আমাদের এন্ডের থেকে উই ওয়ান্ট টু গিভ দ্যাট ওয়ান মেসেজ, লেটস রিডিউস আওয়ার প্লাস্টিক ফুটপ্রিন্ট। আমরা যত পারি তত রিডিউস করি, দেন উই রিউজ ইট, অ্যান্ড লাস্ট রিসোর্ট ইজ রিসাইক্লিং, দ্যাটস ইট।